Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Magical Tree with you. And AFS tier $1000 withdrawal proof share korbo jeti dekhle apnara jante parben Magical Tree app real or fake, Magical Tree app legit or scam, and Magical Tree app really payment or not. So please watch the full video for details. Prothomoto ami apnader sathe withdrawal proof share korbo. তো অ্যাপসটি ওপেন করার পর উইথআউট রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন যার বিনিময়ে পেপাল ডলার অ্যান্ড অ্যামাজন গিফট কার্ড ডলার আর্ন করতে পারবেন অ্যান্ড ফাইনালি যখনই আপনাদের ব্যালেন্সের মধ্যে $1000 হয়ে যাবে তখন জাস্ট পেপাল অপশনে টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে মাইক্যাশের মধ্যে $1000 রয়েছে এবং এইদিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে $1000 হয়ে যাওয়ার পর রিডিম করা পসিবল তো এর জন্য জাস্ট রিডিমে টাচ করতে হবে তারপর প্রথম বক্সের মধ্যে আপনাকে আপনার পেপাল ইমেল অ্যাড্রেসটিকে বসাতে হবে নিচের বক্সের মধ্যে এগেইন বসাতে হবে এবং তারপর গো অপশনে টাচ করতে হবে তো এখানে তারা বলতেছে ওয়্যার ট্রান্সফার ফ্রি ইজ রিকোয়ারড টু ইনিটিয়েট উইথড্রল সো এখানে তারা বলতেছে এখান থেকে উইথড্রল পাওয়ার জন্য তাদেরকে ওয়্যার ট্রান্সফার ফ্রি সেন্ড করতে হবে এবং এটি করার জন্য পে অপশনে টাচ করতে হবে দেন তারপর তাদেরকে $2 অথবা $3 পে করতে হবে তারপর আপনি এখান থেকে পেমেন্ট পাবেন যেরকমটি তারা বলতেছে এখন কথা হচ্ছে অ্যাপসটিকে আসলে রিয়েল নাকি ফেক এখান থেকে আসলে আপনারা পেমেন্ট পাবেন কি না এক কথায় উত্তর দিতে চাইলে আমি বলবো এই অ্যাপসটি টোটালি ফেক কারণ এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $1000 বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সেই অ্যাপসগুলো $5 অথবা $10 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি অ্যাপসটি দিচ্ছে না অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি থেকে উইথড্র করার পর তারা বলছে যে প্রথমত ট্রান্সফার ফি তাদেরকে প্রদান করতে হবে যে অ্যাপসগুলো উইথড্র করার পর এরকম কথা বলে থাকে যে প্রথমত ট্রান্সফার ফি পে করার জন্য সেই অ্যাপসগুলো আসলে পেমেন্ট করে থাকে না সেই অ্যাপসগুলো ফেক হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না যদি আপনারা অ্যাপসটিকে মানি আর্নিং পারপাজ ইউজ করেন তাহলে কখনোই পেমেন্ট রিসিভ করতে পারবেন না কারণ ম্যাজিক্যাল ট্রি অ্যাপ ইজ টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম থ্যাংকস ফর ওয়াচিং